ভোর রাতে ব্যাঙ্গালোর নান্দের এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণহানি, আর তাতেই শনিবারের ঘটনায় ভারতীয় রেলের যাত্রী সুরক্ষার বেহাল দশা আরও একবার প্রকট। তবে সাম্প্রতিক অতীতে দুন এক্সপ্রেস বা তামিলনাড়ু এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের সঙ্গে এদিনের অগ্নিকাণ্ডের যথেষ্ট ফারাক রয়েছে। আগের দুটি ক্ষেত্রে বেআইনিভাবে বহন করা দাহ্য পদার্থ থেকেই ট্রেনের কামরায় আগুন লাগে, কিন্তু এবারের অগ্নিকাণ্ডে দায়ী রেলের চূড়ান্ত গাফিলতি। কারণ প্রাথমিক তদন্তের পর এবিপি আনন্দকে অনন্তপুরের জেলা দমকল আধিকারিক এন জায়ান্না জানিয়েছেন, প্রাথমিক তদন্তে নান্দের এক্সপ্রেসের B1 কামরায় কোনো দাহ্য পদার্থের উপস্থিতির প্রমাণই মেলেনি। দুটি অগ্নি নির্বাপন যন্ত্রই টয়লেটের বাইরের দেওয়ালে আটকানো ছিল। তার প্রাথমিক অনুমান, আগুন লাগার একদম শুরুতে অগ্নি নির্বাপন যন্ত্রগুলি ব্যবহার করাই হয়নি। এরপরই নান্দের এক্সপ্রেসের যাত্রী সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রেলের নিয়ম অনুযায়ী প্রত্যেক কোচ অ্যাটেন্ডেন্টের অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহারের তালিম থাকার কথা। B1 এর কোচ অ্যাটেন্ডেন্টের কি সেই তালিম ছিল? থাকলে অগ্নি নির্বাপন যন্ত্র দুটি ব্যবহার করা হয়নি কেন? দুর্ঘটনার সময় কামরার কোচ অ্যাটেন্ডেন্ট কোথায় ছিলেন? তিনি কি আদৌ কামরায় ছিলেন? এই প্রশ্নগুলির উত্তর এখনো মেলেনি। পাশাপাশি উত্তর মেলেনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। 2006 সালে ট্রেনে অগ্নিকাণ্ড রুখতে লখনউয়ের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বা RDSO কে সুসংহত নীতি তৈরি করতে বলে ভারতীয় রেল বোর্ড। ঠিক হয় প্রথমে AC কামরায় এবং পরে ধীরে ধীরে সমস্ত ট্রেনের সব কামরায় স্মোক ডিটেক্টর এবং ফায়ার অ্যালার্ম লাগানো হবে। সেই মতো পরীক্ষামূলকভাবে দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসে স্মোক ডিটেক্টর ও ফায়ার অ্যালার্ম লাগানোই হয়, কিন্তু ওই পর্যন্তই, পরে তা কার্যকর করা হয়নি। 2008 সালে RDSO সিদ্ধান্ত নেয় মেল ও এক্সপ্রেস ট্রেনের সিট কভার, AC কোচের বেডরোল, বালিশ এবং পর্দায় অগ্নি প্রতিরোধক পদার্থ ব্যবহার করা হবে। 2010 RDSO নীতিতে আরও কিছু সংযোজন এবং পরিমার্জন করে, কিন্তু এখনও পর্যন্ত রাজধানী, শতাব্দী, দুরন্ত এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মেল ও এক্সপ্রেস ট্রেনে কেবলমাত্র সিট কভার এবং পর্দায় অগ্নি প্রতিরোধক পদার্থ ব্যবহার করা হচ্ছে। অন্য ট্রেনগুলিতে তাও হচ্ছে না। নান্দের এক্সপ্রেসও তার ব্যতিক্রম নয়, আর সে কারণেই দুন বা তামিলনাড়ু এক্সপ্রেসের মতো এদিনও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 2012 তামিলনাড়ু এক্সপ্রেস অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্টে ট্রেনের কামরার ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ে বাড়তি নজর দেওয়ার সুপারিশ করেন দক্ষিণ মধ্য রেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি। কমিশনার অফ রেলওয়ে সেফটিরা একাধিক সুপারিশ করেছেন, সুপারিশ করেছে সুরক্ষা সংক্রান্ত বিষয়ে গঠিত একাধিক কমিশনও। কিন্তু তাতে কাজের কাজ কি আদৌ কিছু হচ্ছে? ভারতীয় রেলের যাত্রী সুরক্ষা ব্যবস্থা কিন্তু রয়ে গেছে সেই তিমিরেই। ধ্রুবজ্যোতি প্রামাণিক, ABP আনন্দ।